কেক খামু মুনা জীবনে কেক খাস নাই না তো সমস্যা কি আমি একটু কেক খামু এই জাঙ্কু সাস আমি একটু কম কর এই এত প্যাচেন না পেরে খেলা শুরু কর তো ভালো লাগতেছে না এটা পরে কেমনে দেন আমি পরাই দিই লাগবো না সরাইন থেকে আমি পড়তে পারি কি মন করে ও স্বভাবই তো এমন যা খেলা শুরু করি ও মা আমার মাথা দিয়ে চিনচিন করতেছে আমারে কই নিয়ে যাইব তোরে উগান্ডায় নিয়ে যাইব আমি ভাবতেছি এত উঁচা যাইব জীবন ডরাইব না সবাই কি তোর মতো মৃত্যু এই সবাই চুপ থাক জিমিন একটু সাহস দে জিমিন ডরাইস না আমি যে আপনা যে ডরামু হ্যাঁ দেখ মনে কেমন খেলো মা এত উঁচা কেন আমার তো সত্যি কথা কইতে ডরই লাগতেছে লাফ টক দিস না কইলাম আরে আমি ডরাই না আমি হুদে এমন করছি যে উপরে ব্যাঙানে লেগা আমি লাফই দিমু দেখবি দেখ আমি লাফ দেই রেডি 1 2 3 আ হাই হাই আমি এটা কি করলাম আমার ভুল হয়েছে এটা হলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন যতটা সহজ ভাবছিলাম অত দাও না তোরা আমি আগেই কইছিলাম লাভ দিস না ওই যে এমনি করে লাভ দে এই শখ কত আচ্ছা আমার ভুল হয়ে গেছে একবারই তো করছি আর একবার চান্স আছে তো খালি দম খাই জিমিনি নিয়ে কত গর্ব করলাম আর করলো নাকি এই শোন একমাতি শিখ যায় না আর চান্স আছে চুপ থাক হ্যাঁ চান্দু আমি তাহলে খেলা শুরুই করি না আমার খেলা দেখবা আর লুচির মতো ফুলবা আল্লাহ রে আমার হাত পা দেখ কেমনে কাঁপতেছে যাক শেষ রক্ষা দুইটা খাইতে পারছি শেষ পর্যন্ত পারলাম ইয়াহু আমার হাত শেষ আরে পোলাপান কি খেলা শুরু করছ তাড়াতাড়ি শেষ কর জিমিনের কামটা দেখলি সামান্য জিনিসে কেমন ডর ডরায় দেখ মনে জানকো তুমি কেমন পারো তোমার সুযোগ আইবো সব সময় খালি আমারই কয় হ্যাঁ তুই এমন করিস এই এগুলি কি ধরনের স্টাইল হ্যাঁ এগুলি কি ধরনের স্টাইল সুগা তুই আমার ব্যাঙাইতেছস দেখ মনে তুই কেমন পারস আরে শোন সুগা আমার টিমের লোক ওর খেলা খালি তোরা দেখবি আর জ্বলবি একদম ঠিক আরাম যা কইছ একদম ঠিক দেখবি আমার খেল জাদু আইছে হ্যাঁ দেখ মো দাঁড়া পিছে যা তোরটা আমি দেখি কি রে সুগা তুই কি ঘুমাই ঘুমাই খেলবি নাকি হ্যাঁ ঘুমাই ঘুমাই খেলি না কেমনে খেলি দেখ খালি দেখলেই বুঝবি আসলে তো দিয়ে ভালোই কঠিন যা গামে হিন্তি কানা টাইগারি না পার মুনা একটা আগে সুগার অবস্থা দেখ আমারে খুব কইছিল আর এখন নিজের অবস্থা টেনাসের অবস্থা আরে সুগা একটু সামনে যান কে কইছে টেনাসের অবস্থা দেখছস কেমন খেল মেয়ন পুরো না খামো একটা দুইটা আমার পেট ভরে না বুঝছস সুগা বেশি ঘুমায় না বেশি খায়ও এটাই তার প্রমাণ পেট আমার আমি খাই তোর প্রবলেম কি এ ভাই আর একটু থামান তো এই চুপ থাক বদের হাড্ডি সুগারে খেলতে দে চুপ একদম চুপ কোনো কথা হবে না শুধু সুগারে খেলা হবে আই মিন এই ভার্চুয়াল রিয়ালিটি গেম কি কথা হইব না মানে তুই কিন্তু আমার চাটাই দিছস সুগা কইয়া দিলাম এই সুগা আসতে কিছু করিস না তারপর নষ্ট হয়ে গেলে পরে আম গুলো ধরবো আরে কি নষ্ট হইব আম গুলো আনছি কি লাগা আনার সময় মনে ছিল না ওর কথা শুনছস এটি কোনো কথা ক দেখ সুগা পড়া ভাই সামনেই যায় না হ্যাঁ তোমার মতো অত পড়ার শখ নেই আমার আমি তো পড়তাম নিলে যেতাম এমন আনতেছি তোমার মতো লাভ ধরেলে আমি অনেক আগে লাভছি আহারে একটা পাইছি মাত্র থাক সমস্যা নাই এটাই খেয়ালাই যা আমার খেলা শেষ আমি আর খেলতাম না বিরক্ত করে একটা গেম ভাল লাগে না আমার পারস না এটা ক সর পারি কিন্তু আমি খেল মনে আমার ভাল লাগে না আমি এরকম গেম খেলি না বুঝছস আমি আরো পাকা খেলোয়াড় এর থেকে ভালো গেম আমার খেলতে দেওয়া উচিত ছিল ইস আইছে এই গেমই পারে না আবার অন্য গেম খেলবো তুই তোর বয় সামনে যাস না আবার বেশি কথা কস তোকে বলতে তো এমনি লাভ দেই না আমি চত্ব সব খেলা পারে না কিছু পারে না এই চুপ থাক সুগা আমরা দেখাল দেখাই দিমু খেলা কারে কয় বুঝছস না আর সহ্য করতে পারতেছি না এবার আমি মাঠে নামবো এই সর আমারে দে আমি খেলমু হ্যাঁ বিয়ের পর আমি না দিস দেখা জীবনে কারে দেওয়া যায় চুপ থাক আমার তো নার্ভাস লাগতেছে বি যাইবো না জানি কি করে আমার মনে হয় বি ভালোই খেলবো কারণ অনেক কম ডরায় এই কে হোক বেশি কথা কবি না আমা আমি ডরাই না কিছু ফেরা তো দেখাই যায় ডরাস কি ডরাস না ফ্ল্যাশব্যাক দেখামু না থাক বিয়ের বাপটা দেখ বাবের চেয়ে বঙ্গি বেশি বাবে কি দেখছস এই যে জামু সোজা কেক নিমু খামু না দাঁড়া খামু না আগে লিফটে ফালাই নিমু আমি সব কিছুতে ইউনিক থাকি এমনকি আমি ফটোশুটেও ইউনিক থাকি ওটারে ইউনিক কয় না ওটারে ভুল কয় বুঝছস তুই ভুল কই ওই প্রশ্ন ছিলি শাক দিয়া মাছ দেখার চেষ্টা আমি সব জায়গাতেই শাক দিয়া মাছ দেখার চেষ্টা করি বুঝছস কেউ ধরতে পারে না বিয়ে হয়েছে তোর খেলা লাগবে না বুঝছি তুই পারবি অনেক
এই বি তুই আর আমি যামু এবার তোরে দেখা আমি অনেক সাহস পাইছি অনেক সাহস করে খেলতেছি বি তোরে দেখা তোরে দেখা তো মনে হচ্ছে যে কোনো ডরই নাই আরে ডর নাই খেল তুই সত্যি তো আরে হ্যাঁ ডর নাই খেল এই শুন ওই শুন আমার মাথায় একটা জাম্পিশ প্ল্যান আইছে কি প্ল্যান ওর ধাক্কা দিয়ে ফালাই দিমু ও ডরাইবো না কত তোরে ডরাই দিব প্রমাণ করতে বুঝো ডরাই আরে তুই এমনি ডরাই হুদে ওরে ইয়া করবি না ভাই ওরা জানি কানে কানে কি কইতাছে এই তোরা কি প্ল্যান করতেছস হ্যাঁ আমি খেলমু না যা আচ্ছা না 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 খেল এই বেটা কুটনামি করস কেন হ্যাঁ ওমা এগুলি কি দেখতেছে আমি ওরে বাবা রে বাবা ভালোই তো দেখতে এটা কি যাক যাক খেলায় মনোযোগ দেই যাই আউচ কি রে আমার কুমারের উপরে হাউস কিল লিখা আরে আমি বুঝি নাই কোন দিক দিয়ে কই গেছি সব উল্টো পাল্টা লাগছে কি হইছে ওই ধাক্কা দিয়ে ফালামু এখনই ফালাবি খেলাটা শুরু হইতে দে তারপর ফালা এই তোর থেকে বেশি জানোস আমি জানি কেমনে ফালাই দিতে হইব কখন ফালাই দিতে হইব তোর থেকে শিখবো না আমি বুঝছস বেশি কথা বলে একটা কানে নিচে দিবো স্বয়ন্তিকা ওরে বাবা এত উঁচা এখন দিস না আরে এখন দিস না খারা একটু পরে দে এখন দে আস্তে আস্তে করে আমার তো দেখে ডর লাগতেছে আমি বাইরে হইব না কে ফালাইছস আমারে সত্যি কথা কও ওরে আল্লাহ দিয়ে আমি শেষ কে আমার এই ক্ষতিটা করলি ভাই আপনারা তো আমি আগেই কইছিলাম যে আপনারা আমি কি জানি করতেছে এই বেটা তুই কিন্তু গারামু চুপ থাক আমগো দলকে হারানোর চেষ্টা খালি আর আমার লাগে সব সময় পারস তোরা নিরীহ মানুষের লাগে পারস খালি ও বলে নিরীহ হুনছস এই সরি এবার আমি যামু অনেক খুন ধরে ট্রাই করছি কইছি বিয়ের পরে দিতে না আমার দেয় নাই ভাই লাগাই দেন ভালো কইরা হ ভাই আপনাকে ও দমক খাওয়ার লাগাই তো আমি আসি না ভাই আপনারা আমরা অনেক ভালোবাসি ওরা যা করে মাফ টফ করে দিন এই করে না কাটা তুমি কাটতে 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 আমার ধৈর্য খুব কম আর দজে বলে খুব কম শুনছ জিমিন তুই তোর মাইন্ড ডারে ঠিক কর আমার মাইন্ড ঠিকই আছে আই লাভ মাই মাইন্ড ও বাবা এরি কোন ব্যাপারই না আমার কাছে টিং টিং কি রে কি করতেছিস তুই খেলতে গেছিস না কি করতে গেছিস মজার সাথে খেলা করব ইচ্ছা করে হারানোর প্ল্যান বাবা রে কতক্ষণ লাগে পড়তে তুই যে টিমে থাকবি ওই টিমে শত্রু লাগবো না তুই যথেষ্ট হারানে লেগা এত বড় অপবাদ দিতে পারলি আমারে কিছু কমু না খালি দেখ মগো কাহিনী কি রে আরে অনেক টেনশন আছিস নাকি হ্যাঁ জিতা ও গো যে কাহিনী দেখতেছি থাক টেনশন করিস না জিতবি তুই আচ্ছা যা এবার সিরিয়াসলি খেলমু এই যে এখনই খামু দাদা আবার খালামু খামু না একটু দাঁড়া একটু পর খাই হ্যাঁ এই যে একটা খাইলাম শান্তি এটা একটা পরে রেখে কেন দেখ আমি কিন্তু একটা খেয়াল এসে হ্যাঁ আমি যা ইচ্ছা তাই করি কিছু কইস না তোর খেলাটা জোশ হইতেছে না হ্যাঁ দেখতেছি তো খেলতেছস না কি করতেছস ছাতার মাথায় কেক তো ফালামু কেকের বাড়ি দাও ফালাই দিমু
এবার আমি জাম্প করব, প্যারাশুট ছাড়া জাম্প করব। উই! এই ইন্টারন্যাশনাল প্লেবয়। আমার একটু ডর লাগে নাই। ভিক্টরি। আল্লাহ, রাঙ্কুকের কি করতেছে? কাহিনীটা করতেছে কি? আরে দেখ আমার হাত পা কাঁপতেছে। এমনি বলে কেউ জাম্প দেয়? সবাই তো আর তোর মতো না রে জেহব। এই সবাই চুপ, এখন ওয়াইল্ড ওয়াইল্ড হ্যান্ডসাম খেলবো। এই দিন বুঝিস না খেলিস, তুই কিন্তু জেহবে ধাক্কা দিছিলি। তো কি হয়েছে, একবার দিছে সুযোগ পেলে আমি আরো দিব, কিন্তু তোরা আমারে দিবি না, বুঝছস? খবরদার। কি করতেছে রে? আমরা কেউ ধাক্কা দিবি না, এই আমি ঘুষি মারমু কেউ যদি আমার কাছে আসে। না থাক, হয়েছে বয়, তোর কাছে কেউ যাইবো না। আমরা বয় পাইছি। বয় তো পাবি, ভিতর দিম। ওরে বাবা রে, খারাপ I have no feelings. কারণ আমি পড়তেছি নিচে, আমার কোনো ফিলিংসই নাই। ও মাই গড, কি আমি ধরাই গেছিলাম রে। দেখ দিন ভয় পায় না, নিচে পড়তেছে অত চোখনে যায় ভয় পায় কি কুমার। না রে, খেলাটা আমার মোটেও ভালো লাগে নাই। হয়তো তো খাবি না খেয়ে তুই করছিস কি? খেলতে গেছে, খেলা বাদে সব কিছুই করছে। খেলা পারে না, কিছু পারে না, খেলতে গেলে যা হয় আর কি। নো প্লেয়ার, বুঝছস? ওরা সব অনেক হয়েছে, এবার আরেম যাইবো, আরেমে খেলা দেখবো। আহারে আমার খেলাটা জোশ হইতেছে না। তোর পকেটে টিকেট কি পড়ে গেছে দেখ। কি রে আরএমসি কি শুরু করছস? নায়কের খেল আবার জিগাই। হাইয়া কি রে, দার মতো কোবামু কে কে রূপে। আমি আজকে প্রমাণ করে দিমু যে আমি আসলে সবকিছু ভাঙচুর করি, বুঝছ না? আমি আমার এই খেলা দিয়ে সব আর্মি গমনে আগুন জ্বালাই দিমু। এনে একটা কেক পইড়া দিছে, দূরো খাই কেটে এটা। দেখছস নায়কের খেলা, এটা কয় নায়ক। হা শান্তি, এই উপর থেকে পড়লে তো ভালোই লাগে। তোরা ডরাস কি হলি, আমি তো এটাই বুঝি না। এটা ডরানোর মতো কোনো জিনিস? পোলাপান সব। আমি কিন্তু ডরাই নাই, কথা বুঝে শুনে কইস। প্রথমবার একটু ডরেছিলাম, দেখে কি করলো আমার লাগে। এবার আমরা ঘোষণা করব কোন টিম জিতেছে। এটি কোয়ার কি আছে, আমার টিমই তো জিতছে। ইস্ট এন্ড ওয়েস্ট, আর এম এর টিম ইজ বেস্ট। এ চুপ থাকা দে, কইতে দেখা করে। হ্যাঁ হ্যাঁ, কোন আমরা তো কইফে দিতে পারবো না, শুধু এটি জানা রাখেন, ভি এর টিম জিতছে। ওয়াও, ভি বন্ধু জিতছি। এটা কি হলো, এত ভালো খেলো বলে জিতিনি, এটি কোনো কথা? ব্যাডাম গুলোকে চোরামি করছে, আমার কথা বিশ্বাস কর। চুপ কর, নাস্তা না জানলে উঠান বাঁকা, বুঝছস? আমার কিছু কর নাই। আসলে তোরা টাইম ওয়েস্ট করছস শুধু শুধু, আসলে একদম ঠিক কথা কইছস, না খেললে খালি টাইম ওয়েস্ট করছে। আরে এবারে যা কই কোক তো, আমরা সবাই জিতছি, দশে মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। আমার মনের কথাটা কইছস একদম, একদম ঠিক কথা। হ্যাঁ, কেউ কিছু কইলি এটা তোর মনের কথা হয়ে যায়। আজকের ভিডিওতে এই